হ্যালো বন্ধুরা, আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই লাইব্রেরি ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা প্রতিদিন অসংখ্য নতুন নতুন গ্যাজেট ভিডিও নিয়ে হাজির হই, যাদেরকে ব্যবহার করার ফলে আপনি আপনার জীবনযাপনকে করে তুলতে পারবেন অনেকটাই সহজ এবং অনেকটাই আকর্ষণীয়। ভিডিওটিকে শুরু করার আগে যদি আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায় আপনার কাছে। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। নাম্বার ওয়ান, পাম্পিক্স। বন্ধুরা, বর্তমান সময়ে এটা আপনি নিশ্চয়ই জানেন যে অসংখ্য মানুষ এখন তার পকেটে স্যানিটাইজার নিয়ে ঘোরেন, কারণ করোনার মতো মহামারী অসুখের এখনও কোনো ওষুধ বের হয়নি। তো তার জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি গ্যাজেট দেখাতে চলেছি যে আপনাকে করোনা থেকে রক্ষা করতে সক্ষম। বন্ধুরা, এটা এমন একটা ব্যান্ড হয়ে থাকে যা আপনাকে আপনার হাতে পড়তে হবে, আর যখনই আপনার স্যানিটাইজারের প্রয়োজন হবে এর মধ্যে থাকা বাটনকে প্রেস করে স্যানিটাইজার স্প্রে করতে পারবেন। বন্ধুরা, এই গ্যাজেট পোর্টেবল হওয়ার সাথে খুব দ্রুততার সাথে স্প্রে করতে সক্ষম, যার কারণে আপনি একে যে কোনো সারফেসেও স্প্রে করতে পারবেন। আর যদি আপনি একে কিনতে চান, তাহলে ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে কিনতেও পারবেন। নাম্বার টু, কয়েন ক্যাপসুল। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে এমনটা দেখা যায় যে আমাদের পকেটে থাকা খুচরো টাকা অথবা কয়েন খুব দ্রুত হারিয়ে যায়, আর কখনো কখনো তার কোনো হিসেবও আমাদের কাছে থাকে না। কিন্তু যদি আপনি এই সমস্যার একটা সমাধান চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন এই গ্যাজেটটির। বন্ধুরা, এই গ্যাজেটের মধ্যে আপনি কয়েনকে খুব সিস্টেমেটিকভাবে সাজিয়ে রাখতে পারবেন, যা আপনাকে কয়েনের হিসেব রাখতে সাহায্য তো করবেই, তার সাথে আপনি যখন চান এর মধ্যে থেকে কয়েনকে বের করতে পারবেন। এছাড়াও এটা আপনার জন্য একটি চাবি রিংয়ের মতন কাজ করতে সক্ষম। তো বন্ধুরা, যদি আপনিও খুচরো কয়েনকে রাখার জন্য পার্সের বদলে আধুনিক কিছু নিতে চান, তাহলে এই গ্যাজেট আপনার জন্য সবচেয়ে বেস্ট। নাম্বার থ্রি, অলিভি স্মার্ট ওয়্যার। বন্ধুরা, বর্তমান সময়ে ইয়ারবাডসের প্রচলন খুব দ্রুতগতিতে বেড়েই চলেছে, যার ব্যবহার করে আপনি মিউজিক শুনতে পারবেন, ফোন কল করতে পারবেন অথবা ফোনকে রিসিভ করতে পারবেন। কিন্তু যদি কথা বলা যায় এমন একটি ইয়ারবাড সম্বন্ধে যে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতেও আপনার জন্য কাজ করতে সক্ষম, অর্থাৎ ভিড়বহুল স্থানেও সব কিছু পরিষ্কার শুনতে পারবেন অথবা টিভি দেখার সময় আপনার পাশে বসা মানুষের কথা বুঝতে পারবেন, তাহলে এই গ্যাজেট আপনার জন্য সবচেয়ে বেস্ট। বন্ধুরা, এর বিশেষ বৈশিষ্ট্য হলো যে একে ভিন্ন ভিন্ন মুডে তৈরি করা হয়েছে, অর্থাৎ যদি আপনি কারোর সাথে কথা বলছেন আর ঠিক একই সময়ে আপনি মিউজিক শুনতে চান, তাহলে দুটি ক্ষেত্রেই আপনি সামঞ্জস্য রাখতে পারবেন। নাম্বার ফোর, শু স্পেস। বন্ধুরা, সাধারণত জুতোকে রাখতে আমরা সকলেই ব্যবহার করে থাকি শু র্যাকের, কিন্তু যদি আপনি আপনার জুতোকে ওপেনভাবে সাজিয়ে রাখতে চান, তাহলে এই গ্যাজেট আপনার জন্য সবচেয়ে বেস্ট। বন্ধুরা, সাধারণ শু র্যাকের একটি সমস্যা হলো যে তার মধ্যে অসংখ্য জুতো থাকে, যার মধ্যে আপনি আপনার অনেক জুতোই খুঁজেই পান না আর আপনার ধ্যানও তার উপরে থাকে না। কিন্তু বন্ধুরা, এটা এমন একটা শু র্যাক যার মধ্যে আপনি সমস্ত জুতোকে ওপেন রাখতে পারবেন, অর্থাৎ আপনি আপনার সমস্ত জুতোকে পরিষ্কারভাবে দেখতে পারবেন আর আপনার পছন্দের জুতো পরতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনার কাছেও অসংখ্য জুতো থাকে এবং আপনি তাকে সাজিয়ে রাখতে চান, তাহলে এই গ্যাজেটটি আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।